আমি আপনাকে বলবো, যদি আপনার কষ্ট করে উপার্জন করা টাকাগুলো আপনি উইথড্র করতে চান, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন সেলফ একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আপনি যদি আপনার প্রোফাইলটা সম্পূর্ণরূপে পূরণ না করে, ভেরিফাই না করে, আপনি কিন্তু টাকাটা উইথড্র করতে পারবেন না বর্তমান সময়ে। সো কীভাবে আপনারা আপনাদের সেলফ অ্যাকাউন্টের প্রোফাইল ভেরিফাই করবেন এবং এনআইডি কার্ড না থাকলে কীভাবে ভেরিফাই করবেন, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। আমি আপনাকে বলবো, যদি আপনার কষ্ট করে উপার্জন করা টাকাগুলো আপনি উইথড্র করতে চান, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই কিন্তু আপনি আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করতে পারবেন এবং আপনার টাকাগুলো উইথড্র করে নিতে পারবেন। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম আমাদের বিশ্বস্ত প্ল্যাটফর্মের সেলফ অ্যাপটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে অ্যাপটি ওপেন হয়ে যাবে। যদি আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে, লগ ইন করে নেবেন। এরপর উপরে থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করেন, আমার প্রোফাইলটা কিন্তু এখানে 100% রয়েছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোফাইল কমপ্লিট করতে হয়। দেখেন, এখানে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণরূপে সব কিছু 100% করা আছে। তো আপনারা কিভাবে এইভাবে করবেন, এটা করার জন্য আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, উপরে থ্রি লাইনে ক্লিক করে দিবেন, আমার প্রোফাইল এইখানে ক্লিক করে দিবেন। আমার প্রোফাইলে ক্লিক করার পর বেসিক ইনফরমেশন এইখানে ক্লিক করে দিবেন। বেসিক ইনফরমেশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের বেসিক ইনফরমেশনগুলো এখান থেকে এডিট করতে পারবেন। এখানে এডিট বাটনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনারা এখান থেকে এগুলোকে এডিট করতে পারবেন। প্রথমে আপনারা আপনাদের নিজেদের নেম লিখে দিবেন। এরপর আপনারা যেটা করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে, আপনারা কিন্তু নাম্বার চেঞ্জ করতে পারবেন না, আপনাদের অ্যাফিলিয়েট কোড চেঞ্জ করতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট, আপনারা এখান থেকে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দিবেন। এরপর রয়েছে আপনার কিন্তু উপরে প্রোফাইল, আপনার প্রোফাইল বসানোর জন্য এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা চাইলে গ্যালারি থেকে যে কোনো ফটো আপনারা এখানে দিতে পারেন। তো আমি দেব না, আমার দেওয়া আছে। এখান থেকে আমি ব্যাকে আসলাম। এরপর আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে পেন অপশনে ক্লিক করে দিবেন এডিট করে বসানোর জন্য। এখানে বসানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফাদার্স নেম, আপনাদের ফাদার্স নেম এখানে লিখে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন মাদার্স নেমের এখানে আপনাদের মায়ের নামটা এখানে লিখে দিবেন। এটা ইংলিশেও হতে পারে, বাংলায়ও হতে পারে। এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন বা বসাতে পারবেন। আর এখানে আপনারা অবশ্যই অবশ্যই রিয়েল ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। এখান থেকে পেন অপশনে ক্লিক করে আপনারা আপনাদের জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে দেওয়া হলে ওকে করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনি মেল না ফিমেল, এখানে ক্লিক করে সেটা সিলেক্ট করে দিবেন। পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। এরপর আপনি কোন ধর্মে আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমরা যেহেতু ইসলামিক, এখান থেকে ইসলাম সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনার রক্তের গ্রুপ কি এখান থেকে সিলেক্ট করে আপনারটা আপনি অবশ্যই বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি মেরিট না আনমেরিট এখান থেকে সিলেক্ট করে এটা বসিয়ে দিবেন। যদি মেরিট হন মেরিট, আর আনমেরিট হলে আনমেরিট সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা কি করবেন, এইখানে যতগুলো অপশনকে আমরা এডিট করলাম এগুলোকে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করে দিবেন। প্রত্যেকটাই এডিট করার পরে সেভ অপশনে ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, এটা একটু ভালোভাবে খেয়াল করবেন, অনেকেরই এনআইডি কার্ড থাকে না। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছি। যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে, আপনারা চাইলে জন্ম নিবন্ধন দিয়েও কিন্তু করতে পারবেন। তো এনআইডি কার্ড দিয়ে করার জন্য এখানে আপনারা পেন অপশনে ক্লিক করে দিবেন। আপনারা যদি এনআইডি কার্ড দিয়েও করেন বা জন্ম নিবন্ধন দিয়ে করেন, পেন অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা আপনাদের এনআইডি কার্ডের সামনের সাইডের ছবি তুলে এখানে বসিয়ে দিবেন। আর বসিয়ে দেওয়ার জন্য আপনারা এইখানে যে ফাইলের মতো অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ডের সামনের সাইডটাকে সিলেক্ট করে দিবেন। এরপর নিচের দিকে আসবেন। এরপর এখান থেকে ফাইলের এই অপশনটাতে আবারও ক্লিক করে দিবেন। এরপর এনআইডি কার্ডের
পিছনের সাইডের যে ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর দেখতেছেন উপরে একটি অপশন রয়েছে নাম্বারের, এখানে যদি আপনারা এনআইডি কার্ড দিয়ে করেন তাহলে এনআইডি কার্ডের নাম্বার দিবেন, আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিবেন। এরপর যদি জন্ম নিবন্ধন হয় তাহলে ফাইলে ক্লিক করে জন্ম নিবন্ধনের সামনের সাইডের একটি ফটো দিয়ে দিবেন। এরপর আপনারা আবারও এখানে নিচের অপশনটাতে ক্লিক করবেন, আবারও জন্ম নিবন্ধনের সামনের সাইডটা দিবেন, পিছনের যেহেতু সাইড নাই সামনের সাইডটা দিয়েই সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর ইয়েস অপশনে ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে ওকে করে দিবেন। ফলেই কিন্তু আপনারা জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। এরপর অ্যাড্রেস দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাদের যে অ্যাড্রেস রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই সঠিক অ্যাড্রেসটা দিবেন, আর সঠিক অ্যাড্রেসটা এখানে বসানোর জন্য আপনাদেরকে আপনাদের যে অ্যাড্রেসগুলো এগুলো জেনে নেবেন। জেনে নেওয়ার পর আপনারা এখান থেকে পেন অপশনে ক্লিক করে দিবেন। পেন অপশনে ক্লিক দিয়ে কিন্তু আমাদেরকে যে কোনো কিছু এডিট করে বসাতে হবে, আর এটা করার জন্য আমরা এখন এইখান থেকে পেন অপশনে ক্লিক করে দিব। পেন অপশনে ক্লিক করে দেওয়ার পরেই আমরা কিন্তু এখান থেকে এডিট করার অপশনটাকে পেয়ে যাব। মানে আপনাদের অ্যাড্রেসগুলো দিয়ে আপনারা সম্পূর্ণ করে দিবেন, এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু সেভ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন নমিনির একটি অপশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা যাকে নমিনি দিতে চান, নমিনি মানে অনেকে নাও বুঝতে পারেন, আপনার যদি কোনো সমস্যা হয় আপনার ইনকাম করা টাকাগুলো কে নিতে পারবে, তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আপনারা কি করবেন, পেন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যাকে দিতে চাচ্ছেন আপনার নমিনি, আপনি তার নামটা লিখে দিবেন, এরপর তার ফোন নাম্বারটা লিখে দিবেন, এরপর এখানে তার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন, তার অবশ্যই অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে। এরপর নিচে সম্পর্কে আপনার কি লাগে এটা লিখে দিবেন। এরপর আপনারা কি করবেন, এখান থেকে সবগুলোকে আরও একবার চেক করে নিবেন। চেক করে নেওয়ার পর এখানে নিচে দেখতেছেন সেভ অপশন রয়েছে, আপনারা এইখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ইয়েস অপশন চলে আসবে, এরপর ওকে করে দিবেন, তাহলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপর আপনারা অ্যাডিশনাল লিস্টিং অপশনে ক্লিক করে দিবেন। অ্যাডিশনাল লিস্টিং অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা প্রথমে দেখে নেবেন কি কি দিতে হয়। এরপর আপনারা দেওয়ার জন্য এখান থেকে পেন অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, পেন অপশনে ক্লিক করবেন। এরপর প্রথমে এই অপশনটাতে ক্লিক করে দিবেন, এরপর কোন পর্যন্ত পড়াশোনা করছেন এটা সিলেক্ট করে দিবেন, এরপর এখানে ক্লিক করে দিবেন আপনার পেশা কোনটা, আপনি কি পছন্দ করেন এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর যদি এখান থেকে পছন্দ না হয় আদার্সে ক্লিক করে দিবেন। এরপর সেলফ থেকে মাসিক কত টাকা ইনকাম করেন এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এটা আমার অ্যাকাউন্ট না, অন্য একজনেরটা ভেরিফাই করে দিচ্ছি। এরপর এখান থেকে জাস্ট এগুলো আপনার না দিলেও চলবে এরকম আর কি। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে শপিং, গেমিং বা ইউটিউব, ফেসবুক এগুলো সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতেছেন লাইফ স্টাইল, আপনার কী কী পছন্দ এখানে যে ফেসবুক, ইউটিউব কোনটা পছন্দ করেন এখান থেকে এগুলো সিলেক্ট করে এখান থেকে আপনারা জাস্ট সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু এখান থেকে সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে আপনারা নর্মালি সবগুলো দেখবেন, দেখার পরে এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করে দিবেন। এই যে এখানে আপনার পছন্দ কি, যেমন আপনি ফুড দিতে পারতেন, যাই হোক এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করলেই এখান থেকে সেভ হয়ে যাবে, ওকে করে দিবেন। তো দেখেন এখন কিন্তু 100% কমপ্লিট, তাও কিন্তু প্রোফাইল নট ভেরিফাইড দেখাচ্ছে। কেন, এখন আমাদেরকে নর্মালি যেই কাজটা করতে হবে, হয় উইথড্র করতে হবে না হলে রিচার্জ করতে হবে বা যে কোনো একটা ট্রানজ্যাকশনের কাজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে প্রোফাইল সাবমিট করুন অপশনে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। আর এখন নর্মালি এই প্রোফাইল কমপ্লিট করার পরে আবেদন করুনের কোনো অপশন নেই, পরবর্তীতে অফিসিয়ালভাবে কোনো আবেদন করার অপশনটা কিন্তু দিয়ে দিতে পারে। যাই হোক আপনারা নর্মালি কী করবেন, সম্পূর্ণটা পূরণ করে দেওয়ার পরে আপনারা উইথড্র করবেন বা রিচার্জ করবেন। আর যদি দু একদিনের ভিতরে আপনাদের না আসে কোনো সমস্যা নেই, আপনার যে কোনো সময় এই অপশনটা আসবে, আপনি তখনই কিন্তু ভেরিফাইটা করে নিতে পারবেন। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।